ওয়েলকাম টু মাই চ্যানেল সুতপাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানি। আজ আমি তোমাদের সামনে একটু সাবু মাখা শেয়ার করব। সাবু মাখা সবাই জানি, কিন্তু আমি কিভাবে করব সেটা একটু শেয়ার করব, তাই পুরোটা দেখার অনুরোধ রইল, স্কিপ করো না। আর সামনেই শিবরাত্রি, এই সাবু মাখাটা মনে হয় আমরা সবার বাড়িতেই হবে। তো চলো আর বকবক না করে সোজা চলে যাচ্ছি কিভাবে মাখবো সেটা দেখাতে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, মানে এটা আমি বড় দানার সাবু নিয়েছি, ছোটো দানার সাবুতেও হয় কিন্তু আমি বড় দানাই ইউজ করি। প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে আমি জল থেকে তুলে নিয়েছি, ছেঁকে নিয়েছি। একটা আপেল, একটা কলা, আমার পরিমাণ কম বলে কম কম নিয়েছি। কিশমিশ আর কাজুটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, যার ফলে খুব কিশমিশটাও ফুলে গেছে, কাজু নরম হয়ে গেছে। নিয়েছি দুটো সন্দেশ আর একটু লেবু পাতা, সামান্য একটু ঘি। আর যেহেতু আমি সন্দেশ দেবো সেহেতু আমি চিনি দেবো না, কিন্তু আমি একটু সামান্য আমার একটু নতুন গুড় আছে এইটা দেবো। আর দুধ দিয়ে সাবু মাখা অবশ্যই খায় সবাই, কিন্তু আমি দুধ দেবো না, আমি এটা ড্রাই মাখবো, কারণ আমাদের একটু অ্যাসিডিটির প্রবলেম আছে। তো চলো আমি আগে এই আপেল আর কলাটা একটুখানি পিস করে নিই। সব কেটে নিয়ে আমি চলে এসেছি আপেলটা আর কলাটা। তো এবার আমি এগুলো একে একে মিক্স করবো। আর আমি এতে চিনি দেব না, যেহেতু আমি সন্দেশ দিচ্ছি আর একটু গুড় দিচ্ছি। চিনি অবশ্যই দেয়, তোমরা চাইলে দিয়ে নেবে। এবার দেব একটুখানি নতুন গুড়টা। লেবু পাতাগুলো একটু দেব, সন্দেশ দেওয়াতে এটা এমনি মিষ্টি হয়ে গেছে। আর এই ঘিটা অপশনাল, চাইলে দেবে না চাইলে দেবে না, আমরা দিই, যেহেতু আমরা দুধ দিই না তাই এটা একটা সুন্দর ফ্লেভার আসে। তো সাবু মাখা আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।